আমরা যাচ্ছি পোকোকে নিয়ে গ্রুমিং করাতে। লগে তোমাদেরকে বলেছিলাম যে হয়তো আমরা এই ব্লগটাই লাস্ট ব্লগ দিচ্ছি কলকাতা থেকে, কারণ এরপর আমরা ব্যাঙ্গালোর চলে যাব। কিন্তু যেহেতু করোনা এখন এত বেশি স্প্রেড করছে, সেই জন্য আমরা ব্যাঙ্গালোর যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল করি, টিকিট ক্যান্সেল করি। না তো জানুয়ারির 2 তারিখে আমাদের যাওয়ার কথা ছিল, তার কারণ সৌমিকের অফিস খোলার কথা ছিল, তো করোনার জন্য ওটা তো পোস্টপন হয়েছে, সেই জন্য আমরা আমাদের যাওয়াটাকে ক্যান্সেল করলাম। পোকোর গ্রুমিং তো করাতেই হবে। লাস্ট আমরা যে পোগোর গ্রুমিংটা করিয়েছিলাম, তারা বাড়িতে এসে গ্রুমিং করেছিল, তাতে আমরা একদমই স্যাটিসফাইড হইনি, তার কারণ খুব বাজে গ্রুমিং করেছিল, তাদের কাছে রেজাল্ট ছিল না, মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স আমাদের। এখন আমরা যাচ্ছি অ্যানিম্যাল প্ল্যানেট বলে একটা গ্রুমিং সেন্টারে, ওটা সল্ট লেকে। জানি না কীরকম এক্সপিরিয়েন্স হবে, আশা করছি ভালোই হবে, তার কারণ আমরা রিভিউ দেখেছি। রিভিউ দেখার পর আমরা ডিসিশন নিয়েছি যে এখান থেকে আমরা পোগোকে গ্রুমিং করাতে পারি। দেখো, পোগোকে গ্রুমিং করানোটা না একটু ডিফিকাল্ট, তার কারণ ও এতটাই ছটফটে, কাউকে ধরতে দেয় না ও। আমরা ব্যাঙ্গালোরে যে ওর গ্রুমিং করাই বিনোদের কাছ থেকে, বিনোদের এতটাই পেশেন্স লেভেল যে খুব সুন্দরভাবে ও করতে পারে, তো এইখানে সেটা হয়তো একটু ডিফিকাল্ট। দেখা যাক এখন অ্যানিম্যাল প্ল্যানেট কীরকমভাবে করে, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শেয়ার করবো, যাতে কলকাতায় যে সমস্ত পেট প্যারেন্টসরা রয়েছে তারাও যদি গ্রুমিং করাতে চাও তোমাদের পেটদের বা তোমাদের বাচ্চাদের, তাহলে অবশ্যই তোমরা সেখানে গিয়ে করাতে পারো। তবে হ্যাঁ, আগে আমরা যাই, এক্সপিরিয়েন্স করি, তারপরেই তোমাদের সঙ্গে সমস্ত ফিডব্যাকটা শেয়ার করবো। আমরা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, তো আমরা বললাম যে আমরা বেরোবো, তো যাই হোক একটু পরেই আমরা বেরোচ্ছি এবং বেরোবার পর কী কী করছি শেয়ার করবো তোমাদের সঙ্গে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। দিয়ে দিয়েছি ভেতরে ও সমস্ত কিছু হবে, মানে ফুল বডি ট্রিমিং থেকে শুরু করে নেল কাটিং, এয়ার ক্লিনিং, যা কিছু হয় আর কি। তো অনেকদিন পর করাচ্ছি, ভেতরে ব্যবহার তো খুব ভালো লাগলো আমাদের। আর যেহেতু ভেতরে ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য আমরা ভিতরে ভিডিও করছিও না, যতটা পারবো তোমাদেরকে আরও ইনফরমেশান আমরা দেব। এখনও পর্যন্ত তো ব্যবহার বেশ ভালো লেগেছে, আর আশা করছি উনি ভালো মতোই ওকে করতে পারবে। তো দেখা যাক, যতক্ষণ না রেজাল্ট দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিছুই ফিডব্যাক দেবো না। আর চার্জের বিষয়েও আমরা তোমাদেরকে পরে জানাবো পুরো গ্রুমিংটা হয়ে যাওয়ার পর। তো এখন আমরা ওয়েট করব, ওয়েট করার পর তারপরে দেখছি। তো আমাদের এখনও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, সেই জন্য আমরা ভাবছি যে কীভাবে সময় কাটাবো। আর সল্ট লেকের প্রবলেম হচ্ছে এটা যে এখানে কাছে ধরে খুব একটা খাবার দোকান বা কোনো কিছুর দোকানই পাওয়া যায় না, অনেকটা ভেতরে যেতে হবে। তো তুমি যাবে নাকি কী করবে? এদিকে চলো একটুখানি দেখা যাক, একটু এক্সপ্লোর করে দেখি। বাড়িগুলো তো সল্ট লেকের খুবই সুন্দর, তো সেগুলোই দেখি। সল্ট লেকের আমার এই একটা জিনিসই ভালো লাগে যে এখানকার বাড়ির ডিজাইনগুলো আর খুব শান্ত, মানে ভালো, পরিবেশটা খুব ভালো লাগে। সল্ট লেকের রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে বেড়াচ্ছি, যদিও চিনতে পারছি না, তবে জিপিএসের ভরসা আমরা হাঁটছি। আমরা যাচ্ছি এখন সৌমিকের স্কুলে, তাই তো? তো সৌমিকের ইচ্ছা হয়েছে যে ওর স্কুলে যাবে, স্কুল দেখবে। এখনও পর্যন্ত আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে, তাই ভাবলাম যে কী বা করবো ওখানে ওয়েট করে, তার থেকে ভালো যে একটু হাঁটাও হবে আমাদের আর সৌমিকের স্কুলও দেখা হবে। তো বেশ ভালোই লাগছে হাঁটতে, তার কারণ এখানকার পরিবেশটা বেশ ভালো। সৌমিক এসে গেছে ওর স্কুলে, এখন দেখছে, দেখো সৌমিক ওর স্কুলকে। কি নাম? কি নাম? বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল লেখা আছে। দেখি দেখি মাস্কটা নামিয়ে একটুখানি মুখের হাসিটা দেখাও তোমার, নিজের স্কুলকে দেখতে পেয়ে এতদিন পর কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, তবে স্কুলটা তো পুরোটাই মানে এখন নতুন করে ডিজাইন করা হয়েছে, নতুন করে রং করা হয়েছে, রিস্ট্রাকচার করা হয়েছে, তো তাই জন্য একদম অন্যরকম
তো এই জায়গাতেই ছোটবেলাটা আমার কেটেছে, সম্পূর্ণ ছোটবেলা আমার এখানেই কেটেছে। তো তাই জন্য আমি আরো সামনের দিকে যাব, স্কুলের মেন গেটে যাব, যদিও স্কুল এখন বন্ধ, কিন্তু আমি আরো সামনে থেকে দেখতে চাই যে স্কুলটা কেমন লাগছে। এটা আনবিলিভেবল আমার কাছে, ভাবতে পারিনি যে আজকে পোগোর গ্রুমিং করাতে এসে ফাইনালি আমি আমার ছোটবেলার নস্টালজিয়াতে পৌঁছে যাব। তো এটা খুবই একটা ভালো ব্যাপার হলো। তো কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়েছো তুমি এখানে? 1 থেকে 10। বাবা, অনেক বছর তো। 10 বছর। সত্যি এগুলো একটা নস্টালজিয়া। তো চলো আমরা মেন গেটে যাব কি এখন? ওদের মেন গেট এখন তো বন্ধ কোভিডের জন্য। সৌমিক কি ইমোশনাল হয়ে গেছো তুমি তোমার স্কুলকে দেখে? হ্যাঁ, ভালো লাগাটাই স্বাভাবিক। তবে এটা তোমার বাড়ি থেকে অনেকটাই দূরে হতো, তাই না? হ্যাঁ, আমরা যদি ব্যাঙ্গালোর ফিরে যেতাম তাহলে কিন্তু সৌমিকের স্কুলটা আর দেখা হতো না, তাই না? একদমই তাই। মানে এবার যে মানে এটা কি এবার কলকাতাতে আসার সব থেকে বড় আপাতত প্রাপ্তি, যে আমার স্কুলটাকে আবার দেখতে পাবো। জেনারেলি আগে আমি ব্যাঙ্গালোর থেকে এসে স্কুলে একবার করে আসতাম, কিন্তু তারপরে দীর্ঘদিন আসা হয়নি অতিরিক্ত ব্যস্ত হয়ে যাওয়ার ফলে। কিন্তু ফাইনালি যে আমি এসে স্কুলে পৌঁছাতে পারলাম, এটা আমি ভেরি হ্যাপি। এইটা বেশ বড়, ভালো লাগলো বেশ সৌমিকের স্কুল দেখে। এরকম স্কুল ছিল বাড়ির একদম কাছে, মানে 5 মিনিট হাঁটা পথ। তবে সৌমিকের স্কুল কিন্তু ছোটবেলায় অনেকটাই দূরে ছিল। তো সৌমিক ঘুরে ঘুরে দেখছে এখন ওর স্কুলকে, স্বাভাবিক একটা নস্টালজিয়া তো কাজ করেই। ছোটবেলার এই স্কুলের পিরিয়ডটা যখন আমরা পড়াশোনা করি তখন মনে হয় যেন কবে পড়াশোনার লাইফটা শেষ হবে, কবে আমরা এইসব থেকে ছুটকারা পাবো। কিন্তু যখন আমরা পড়াশোনার জীবন থেকে বেরিয়ে কর্মজীবনে আসি বা আরেকটা লাইফ শুরু করি, তখন মনে হয় যেন সেই স্কুলের লাইফটাই ঠিক ছিল, সেই পড়াশোনার জগৎটাই ঠিক ছিল। কত সুন্দর, মানে একটা অন্যরকম জগৎ ছিল। তোমার কখনো এরকম মনে হয়েছে যে আর ভালো লাগছে না পড়াশোনা, কবে শেষ হবে কবে শেষ হবে? আমার তো প্রত্যেক মুহূর্তে মনে হয়, প্রায় মনে হতো যে পড়াশোনা কবে শেষ হবে, পরীক্ষা টরীক্ষা ভালো লাগছে না। কিন্তু এখন সেই জিনিসটা মানে ভীষণই অদ্ভুত লাগে, মানে কথায় প্রকাশ করা যাবে না আর কি। সৌমিক এখন স্কুলের সামনে দাঁড়িয়ে সেলফি তুললো এবং সেই সেলফিটা ওর ছোটবেলার স্কুলমেটকে পাঠাচ্ছে, আবার হোয়াটসঅ্যাপে অভিজিৎদাকে পাঠাচ্ছে, যাতে অভিজিৎদারও মনে পড়ে স্কুলের কথা। হয়ে গেছে পোগোর গ্রুমিং, দেখো চেনাই যাচ্ছে না? তবে যিনি করলেন শম্ভুদা, উনি খুব ভালোভাবে গ্রুমিংটা করেছেন, মানে উনি একাই করেছেন, যেটা পোগোকে একা করা একেবারেই সম্ভব হয় না। যখনই পোগোকে কেউ করে, মানে ব্যাঙ্গালোরে তো বিনোদ করে, বিনোদের সঙ্গে কিন্তু আরও এক দুজন লাগে, কিন্তু এখানে উনি একাই করলেন, সেটা আমরা শুনে তো অবাক হয়ে গেছি। যাই হোক, এখানকার ব্যবহার খুব ভালো, প্রাইসটাও বেশ রিজনেবল, রিজনেবল ঠিকই আছে, কারণ আমাদের ব্যাঙ্গালোরে যেটা লাগে তার থেকে একটু বেশি লেগেছে, তবে এখানের অনুযায়ী আমাদের ঠিকই মনে হয়েছে। সবথেকে বড় কথা, আমরা যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই উনি করেছেন, আর ব্যবহারটাও এত ভালো, তার জন্য আমরা তো ফুললি স্যাটিসফাইড, তাই তো সৌমিক? একদম নিশ্চয়ই। আর পোগোকে যেভাবে ট্যাকল করেছে সেটা তো মানে সত্যি অবিশ্বাস্য। আমি ওনাকে বলে এসেছি পার্সোনালি যে যেটা পোগোকে অলমোস্ট 3-4 জন ধরে গ্রুমিংটা করাতে হয়, হেয়ার কাটিং স্পেশালি, তো সেখানে উনি একা পুরোটা হ্যান্ডেল করেছেন, সেটা তো মানে দারুণ দারুণ। তো যাই হোক, আমাদের এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করছি তোমরা যদি আসতে চাও তোমাদের পেটদেরকে নিয়ে, অ্যানিমেল প্ল্যানেট ইজ দ্য বেস্ট অপশন আমি বলবো। সল্ট লেক ব্রাঞ্চে আমরা এসেছি, আর এখানে কিন্তু ডক্টরও অ্যাভেলেবেল থাকে,
তো ডক্টরও তোমরা দেখাতে পারো, অনেকজন ডাক্তারই বসে এখানে, এমন নয় যে একজন ডাক্তারই বসে, অনেকজন ডাক্তারই কিন্তু বসে। আর তোমরাও কিন্তু আসতেই পারো অ্যানিমাল প্ল্যানেটে।